কাজ করে তাদের পরিবারকে দেখার ধর্ম আমাদেরও, তাদের দেখার দায়িত্ব আমাদেরও। সেই জন্য যারা 15 বছর কাজ করেছে, অনেককে হোমগার্ডে তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, যতটা ক্যাপাসিটি হচ্ছে আস্তে আস্তে করা হচ্ছে এবং অলরেডি চালু হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা পুলিশের কাজের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড, সেই বোর্ডটাকে রিস্ট্রাকচারিং করছি। পুলিশের যদি কোনো রকম গ্রিভ্যান্সেস থাকে তারা নিশ্চয়ই বলতে পারে, কারণ তাদের কথা শোনারও দরকার, সেই জন্য এই বোর্ডটা করা হচ্ছে। 1 সেপ্টেম্বর আমরা পুলিশ ডে পালন করছি, এটা কিন্তু খুব বড় জিনিস মনে রাখবেন। উইমেন্স ডে, ইউথ ডে, স্টুডেন্টস ডে, পুলিশ ডেই বা কেন হবে না, আমরা পুলিশ ডে 1 সেপ্টেম্বর পালন করতে শুরু করেছি এই বছর থেকে, ইট উইল কন্টিনিউ। আগামী 3 বছরে আরও 24,000 কনস্টেবল এবং 2,400 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, আমরা এখন থেকে প্ল্যান করে নিয়েছি। সুতরাং 3 বছরে আরও যে 24,000 কনস্টেবল এবং 2,400 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, তাতেও যারা ভালো কাজ করবে এখান থেকেও একটা কোটা রেখে দেবেন। এই যে ডিজি সাহেব, এখান থেকেও 10% কোটা রেখে দেবেন। অনেক পোস্ট বাড়ানো হয়েছে, ফলে পদোন্নতির সুযোগ বেড়েছে, মহিলা পুলিশ কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়েছে। আলাদা ক্যাডার মাঝ করে একটাই ক্যাডার করা হয়েছে, এটা বড় ব্যাপার। মহিলা পুলিশ কর্মীদের জন্য 6 মাসের মেটার্নিটি লিভ, 2 বছরের চাইল্ড কেয়ার লিভের সুযোগ দেওয়া হয়েছে, এটা কিন্তু বড় ব্যাপার। আপনারা জানেন ডিএসপি পর্যন্ত পুলিশ কর্মীদের লিভ কম্পেনসেশন পে 30 দিন থেকে বাড়িয়ে 52 দিন করা হয়েছে। রেশন অ্যালাউন্স মাসে 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পুলিশ কর্মীরাও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ পাচ্ছেন। হোমগার্ড, এনভিএফ, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীরা পাচ্ছেন স্বাস্থ্যসাথী। দুর্গাপুজো এবং অন্যান্য ছুটির দিনে ডিউটি করার জন্য কম্পেনসেটারি ক্যাজুয়াল লিভ ও স্পেশাল লিভও দেওয়া হচ্ছে। আজকে যখন পুলিশের এত কাজ করা হচ্ছে, দ্বিবেদী একটা রিকোয়েস্ট করি, তুমি আর মনোজপন দুজনই আছে, আমাকে আবার মারবে, বলুন ম্যাডাম কি আমাদের টাকা আর কোথার থেকে আসবে। এইটা যেটা তোমরা করেছো, ধরো আমি বলছি ডিএসপি পর্যন্ত পুলিশ কর্মীদের লিভ কম্পেনসেশন পে, যেহেতু ওরা সারাদিন কাজ করে, ছুটি টুটি পায় না, নিজেদের মধ্যে একটু আধটু অ্যাডজাস্ট করে নেয়, সেটা করাই উচিত। লিভ কম্পেনসেশন পে 30 দিন থেকে বাড়িয়ে যেটা 52 দিন করেছো, এটা কি 60 দিন করা যায়? টাকা নেই, এই জোগাড় করে নিও। দু মাস এক্সট্রা টাকা পেলে ওরা আরো ভালো করে মন দিয়ে কাজ করতে পারবে। যেমন দুয়ারের সরকার যারা করছে, আমরা 5,000 টাকা করে টিফিনের পয়সা দিচ্ছি, এটা ভালো যে তারা সারাক্ষণ কাজ করছে, তাদের তুমি এনকারেজ করবে না? নিশ্চয়ই করবে। আমার অভাব আছে, সবই আছে, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুখুনি মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই, কিন্তু আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং কর্পোরেশনের মাধ্যমে 540 কোটি টাকা খরচ করে 1100 থানা, ব্যারাক, কিচেন, কোয়ার্টার্স ইত্যাদি নির্মাণ করা হয়েছে। 950 কোটি টাকা ব্যয়ে 345টি প্রকল্পের কাজ চলছে। 9 বছরে কর্মরত অবস্থায় পুলিশ কর্মীদের পরিবারকে 1 জন করে চাকরি দেওয়া হয়েছে। মোট 2137 জনকে চাকরি দেওয়া হয়েছে। এমনকি কাজ করতে করতে কেউ হয়তো মানে পথ দুর্ঘটনায় মারা গেছে, সেটাও কিন্তু আমরা তার পরিবারকে চাকরি দিয়েছি। রিস্ক অ্যালাউন্সের আওতায় আগের থেকে অনেক বেশি পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়েছে। কর্মরত অবস্থায় মারা গেলে পুলিশ 5 লক্ষ টাকা পান, ইলেকশন ডিউটিতে মারা গেলে 15 লক্ষ টাকা পান, আর ইলেকশনের সময় কোনো ভায়োলেন্ট ইনসিডেন্টে মারা গেলে 30 লক্ষ টাকা পান, আর কোভিড ডিউটিতে মারা গেলে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। পুলিশ সহায়ক যেমন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স, কন্ট্রাকচুয়ালস এমপ্লয়িজরা কমপক্ষে 10 বছর চাকরি করার পর কর্মরত অবস্থায় মারা গেলে 3 লক্ষ টাকা এককালীন সাহায্য তাদেরও দেওয়া হচ্ছে। ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার সকলকে। আর আস্তে আস্তে আপনাদের সকলেরই উন্নয়ন হবে, আমি মাঝে মাঝেই বাড়াই। পুলিশ কর্মীদের জন্য নিয়মিত গেমস অ্যান্ড স্পোর্টস অর্গানাইজ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও সুযোগ আছে। এছাড়াও পুলিশ স্পোর্টস মিট এবং অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিটে গোল্ড মেডেল বিজয়ীকে 50,000 টাকা, সিলভার মেডেলকে 40,000 টাকা, ব্রোঞ্জ মেডেল বিজয়ীকে 25,000 টাকা দেওয়া হয়। ওয়ার্ল্ড পুলিশ এবং ফায়ার গেমস অ্যান্ড গোল্ড মেডেল বিজয়ীকে 1 লক্ষ টাকা, সিলভার মেডেলকে 75,000 টাকা এবং ব্রোঞ্জ মেডেলকে বিজয়ীকে 50,000 টাকা দেওয়া হয়। এটা ওয়ার্ল্ডে যখন খেলা হয়। এছাড়াও 29টি সাবসিডিয়ারি পুলিশ ক্যান্টিন আছে। 40 বছরের বেশি পুলিশ কর্মীদের বয়সের বেশি প্রত্যেক 2 বছরে একবার করে সরকারি হাসপাতালে সরকারি মেডিকেল চেক আপ করানো হচ্ছে। তাছাড়াও আপনাদেরও মেডিকেল সুযোগও পান। রাজ্য জুড়ে 39টি জায়গায় পুলিশ কর্মীদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেন্টার আছে।
মাঝে মাঝে আমি দেখি কেউ সুইসাইড করে, সুইসাইড কেন করবেন? পুলিশ আপনি জাগ্রত বিবেক, এত শক্তিশালী মন, আরে দুঃখ আসতেই পারে, আপনার শরীর আছে, আপনি রোদে ঘুরবেন, বর্ষায় ভিজবেন, ঝড়ে ঘুরবেন, তো আপনি ভালো মন্দ খাবেন, কখনো পেট খারাপ হবে না, কখনো জ্বর হবে না, এটা কখনো হতে পারে? মানুষের জীবন আছে বলেই সমস্যা থাকবে, সমস্যা আছে বলে সমস্যাটা সমাধান করতে হবে, কিন্তু সুইসাইড করা ইজ নট দ্য সলিউশন, এটা কিন্তু সমাধান নয়। মাথায় রাখতে হবে, যার মন খারাপ হবে একটু রাস্তায় ঘুরে নেবেন, যার মন খারাপ হবে একটু গান শুনে নেবেন, যার মন খারাপ হবে নিজে নিজে ভালো করে বিভিন্ন চ্যানেল ঘুরবেন, এ ঘুরবেন, ও ঘুরবেন, বাচ্চাদের সাথে গল্প করবেন, বাচ্চাদের সাথে গল্প করলে দেখবেন আপনার ডিপ্রেশন এক সেকেন্ডে কেটে যাবেন। আর হয়তো কেউ কোনো ফ্যাসাদে পড়েছেন, বিপদে পড়েছেন, ভাবছেন সুইসাইড করলেই আপনি আপনার জীবনটাকে শেষ করে দিলে আর কেউ কেলেঙ্কারিটার কথা তুলবে না, ভুল। আপনার ওপরওয়ালা, আপনার ওয়েলফেয়ার কমিটি, আপনার থানায় আপনার ব্যাপারটাকে শেয়ার করুন। দেখুন একটা মেয়ে আমাকে ফাঁসিয়েছে, আমি কি করি বলুন তো, আমি এখান থেকে উদ্ধার পাবো কি করে? আরে আইন আছে আপনার জন্য, আইনের প্রোটেকশনও আছে, এটা শেয়ার করুন। ধরুন আমি কারো কাছে টাকা ধার নিয়েছি, আমি শোধ করতে পারলাম না, আমি সুইসাইড করলাম, কেন সুইসাইড করবেন? কেন আপনি ফেস বাই ফেসে করবেন? এটা আপনার বন্ধুর থেকে আপনার যারা সাথী আছে তাদের সাথে আলোচনা করুন, শেয়ার করুন। আপনারা তো একসাথে থাকেন, আমি দেখেছি পুরো একটা ক্যাম্প একসাথে থাকে, তো একসাথে থাকলে শেয়ার করা যাবে না? নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করুন, বন্ধুর মধ্যে শেয়ার করুন, সব সমাধান হয়ে যাবে, এত ভাববার কোনো কারণ নেই। মেন্টাল পলিউশন ইজ আওয়ার বিগ পলিউশন, তার থেকে শুরু হয় ডিপ্রেশন, আর ডিপ্রেশন থেকে সাপ্রেশন, এবং সাপ্রেশন থেকে শুরু হয়ে যাচ্ছেন আপনারা সুইসাইডাল ডেথে। ডোন্ট গো দিস, মনটাকে শক্তিশালী করুন, মনে রাখবেন অনেক খারাপ কিছুরও ওষুধ আছে, সমাধান আছে। আপনি না জেনে একটা কাজ করে ফেললে আননোয়িংলি, কথাটাও আছে কিন্তু আইনে আননোয়িংলি, নোয়িংলি জেনে শুনে করা, আননোয়িংলি না জেনে শুনে করা। আননোয়িংলি যদি করে থাকেন তাহলে সেটাকে সমাধান করা যায়, নোয়িংলিও যদি করে থাকেন সেটাকে রেক্টিফাই করা যায়, সেটাকে সংশোধন করা যায়। দুটোর জন্যই দুরকম নিয়ম আছে, সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড় কাউন্সিলিং, এটা মাথায় রাখবেন, রোজ মাথায় রাখবেন যে বি কুল, বি বোল্ড, বি ব্রেভ, ডোন্ট বি আপসেট নেভার, এটা মাথায় রাখবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি মনে করি যে চালু করা হলো হয়েছে, সরি, ওয়েস্ট বেঙ্গল মিডিয়াম মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসি, যার অধীনে পুলিশ কর্মীরা 6 জন পরিবার সদস্যর জন্য 2,25,000 টাকা থেকে 4,500,000 টাকা পর্যন্ত বীমার সুযোগ পান। পুলিশ সহায়করা 1,25,000 টাকা থেকে শুরু করে 2,50,000 পর্যন্ত বীমার সুযোগ পান। এটা তো মেডিক্লেম ইন্স্যুরেন্স থেকে স্বাস্থ্যসাথী বেটার, স্বাস্থ্যসাথীকে কনভার্ট করে দাও, 4,500,000 টাকার জায়গায় ওটা তো 5,00,000 টাকা আছে, সুতরাং স্বাস্থ্যসাথীতে কনভার্ট করে দিন। এটা 2,00,000 দিয়ে কী করবে? 1,25,000, 2,00,000 দরকার নেই, গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক পুলিশ থেকে শুরু করে সব স্বাস্থ্যসাথী করে দিন, 5,00,000 টাকা করে প্রতি বছর পাবে, পরিবারের ট্রিটমেন্ট করতে পারবে, নিজেদের ট্রিটমেন্ট করতে পারবে। আর পুলিশ কেউ যদি অসুস্থ হয় তার ট্রিটমেন্ট তো পুলিশই করে, পুলিশের তো সুযোগ আছে। আর পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি যেটা, ডেথ অ্যান্ড পারমানেন্ট ডিসেবিলিটির ক্ষেত্রে পুলিশ কর্মীরা 6,00,000 টাকা এবং পুলিশ সহকর্মীরা 5,00,000 টাকা পর্যন্ত বীমার সুযোগ পান, এটা ঠিক আছে। এটা আপনারা কী করবেন, এটা বাড়িয়ে দিয়ে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি যেটা আছে, ডেথ অ্যান্ড পারমানেন্ট ডিসেবিলিটিটাকে আপনি 10-এ নিয়ে যাবেন, আর আপনি পুলিশ সহায়করা যেটা 5,00,000 টাকা আছে এটাকে আপনি 7.5-এ নিয়ে যাবেন। তাহলে কী হলো, একটা ডিসেবিলিটি হয়ে গেল, একটা গুলি চললো, তার হয়তো একটা প্যারালিসিস হয়ে গেল, তার তো জীবনটাই মানে বেঁচে থেকেও জিন্দা লাশের মতো বেঁচে থাকার তার তো কোনো মূল্য নেই। সুতরাং তারা যেমন এটাও পাবে, প্লাস তাদের নিজস্ব জীবনের একটা ইন্স্যুরেন্সও পাবে, সুতরাং তাদের অনেক সুবিধে আছে। এই সুবিধাগুলো আপনারা যাতে পান এটা আমি নিশ্চয়ই চাই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে টাই আপ করে স্যালারি প্যাকেজ চালু করা হয়েছে, তাতে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীরা পান 20,00,000 টাকা থেকে 30,00,000 টাকা পর্যন্ত, তাহলে ওইটার কোনো দরকার নেই, ওটাকে বাড়িয়ে দিলে এটার মধ্যে নিয়ে আসলেই তো হয়। বর্ডার উইং হোমগার্ড NBF বিশ্বকর্মা ব্যাটালিয়নের 5,00,000 টাকা পর্যন্ত, এবং হোমগার্ড NBF ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 1,00,000 টাকাটাকে 5,00,000 করে দেবেন, কারণ তারাও তো কাজ করছে, NBF ভলেন্টিয়ার সিভিক যারা আছে। আমি রাত 24 hours TV পর্দায় আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে তিনি তার বক্তব্য রাখছেন, পাশাপাশি আরামবাগে চলছে শুভেন্দু অধিকারী রোড শো। সরাসরি আপনাদের নিয়ে যাবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, নিয়ে যাবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। লেটারগুলো নিয়ে গিয়ে কাল থেকে আপনারা যোগদান করবেন, এবং যোগদান করে গর্বের সাথে বলবেন জাগ্রত বাংলা, জয় বাংলা, জয় হিন্দ বাংলা, বাংলার মাটি বাংলার জল,
বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান। এবং আমি চাই আপনাদের এমন সম্মান বাড়ুক, এমন সুনাম বাড়ুক যেন বাংলার সাথে কেউ কম্পিটিশন করতে না পারে, যেন কলকাতা পুলিশের সাথে কেউ কম্পিটিশন করতে না পারে। এটা মাথায় রাখবেন, আপনারাই পারেন, আপনারাই পারেন, আপনারাই পারেন। আগামী দিন আরও করব, আমরা চিন্তা করার কোনো কারণ নেই, আমরা ছিলাম আছি থাকব এবং আপনাদের নিয়েই বাঁচব। ভালো থাকুন, আপনাদের পরিবার পরিজন থেকে শুরু করে সবাইকে আমাদের শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। থ্যাংক ইউ আলাপন বন্দ্যোপাধ্যায়, হোম সেক্রেটারি দ্বিবেদী, ডিজি পুলিশ, ফাইন্যান্স সেক্রেটারি, টাকা না দিলে আমার কাছে টাকাই আসতো না, অনুজ শর্মা, জ্ঞানবান সিং থেকে শুরু করে আমি ওখানে যাবে, দয়মন্ত্রী থেকে শুরু করে, শুভঙ্কর থেকে শুরু করে আমি প্রত্যেকেই দেখতে পাচ্ছি, মুখ ঢাকা বলে অনেক সময় চেনা যায় না। মানে মানে মাস আমাদের এমন অবস্থা হয়েছে, মাস্ক পরে থাকলে আমরা নিজেই নিজেদের অনেক সময় চিনতে পারি না। বিনোদও আছে মনে হচ্ছে কলকাতা কর্পোরেশনের, মাস্ক দেখে আমার দেখে দেখে বুঝতে হচ্ছে আর কি। যাই হোক, আমি সবার নাম না করতে পারার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আপনারা ভালো থাকুন, আপনারা খুব ভালো থাকুন, আপনারা খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।